স্বপ্নের বিশ্বকাপ জয়ের দেড় বছর পেরিয়ে গেছে। গত বছর দক্ষিণ আফ্রিকা থেকে স্বপ্নের বিশ্বকাপ ট্রফি নিয়ে এসেছিলেন আকবর আলী, শরীফুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারিরা। তাদের উত্তরসূরিরা এখন কোনো পর্যন্ত নামতে পারেননি কোনো আন্তর্জাতিক ম্যাচে, কোনো আন্তর্জাতিক দলের সঙ্গে প্রতিযোগিতামূলক কোনো ম্যাচ খেলতে পারেননি তারা এখনও। তবে সেই দলটি ইতিমধ্যেই গঠন করা হয়ে গেছে দুটি ক্যাম্পের মাধ্যমে। প্রথম ক্যাম্প থেকে 32 জনকে সিলেক্ট করা হলেও তারা পরবর্তীতে আরেকটি ক্যাম্প শুরু করেছেন এবং নিজেদের মধ্যে কিছু ম্যাচ খেলেছেন। শেষ পর্যন্ত প্রস্তুতি বলতে সেটুকুই। বিশ্বকাপ ধরে রাখার মিশনে এখন পর্যন্ত কোনো দলের বিপক্ষে নামতে পারেননি আকবর আলীর উত্তরসূরিরা। অবশেষে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সেই দলটির অনুশীলন। গত বিশ্বকাপ বিজয়ী দলের গর্বিত কোচ নাভিদ নওয়াজ, তার অধীনেই শুরু হয়েছে এই জুনিয়র টাইগারদের অনুশীলনটি। অনুশীলন ক্যাম্প চলবে 30 আগস্ট পর্যন্ত। আর শ্রীলঙ্কান কোচ নাভিদ নওয়াজ, তিনি সার্বক্ষণিকভাবে দিয়ে যাচ্ছেন তার শিষ্যদেরকে প্রয়োজনীয় পরামর্শ ও দিক নির্দেশনা, গুছিয়ে তুলছেন তাদেরকে আসন্ন আফগানিস্তান অনূর্ধ্ব-19 দলের বিপক্ষে সিরিজের জন্য। আগামী 31 আগস্ট আসার কথা রয়েছে আফগানিস্তান ক্রিকেট দলের। ইতিমধ্যে আফগানিস্তান ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে সময়সূচি মোতাবেকই তারা বাংলাদেশ সফর করবে। তারা এই সফরে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের সঙ্গে খেলবে একটি 4 দিনের ম্যাচ ও 5টি 1 দিনের ম্যাচ। অনুশীলনে নামতে পেরে দারুণ খুশি অলরাউন্ডার আইচ মোল্লা। তিনি জানালেন দুদিন অনুশীলনের পর তার অনুভূতির কথা। ধন্যবাদ বিসিবিকে, এই কোভিড সিচুয়েশনে আমাদের জন্য একটা ক্যাম্পের আয়োজন করে দিয়েছে এবং আমরা এই ক্যাম্প থেকে ওয়ার্ল্ড কাপের জন্য ভালো একটা প্রস্তুতি নিতে পারবো। এবং সামনে আমাদের আফগানিস্তান সিরিজ আছে, আমরা এই সিরিজ থেকে যতটা অভিজ্ঞতা নিতে পারবো এটা আমাদের ওয়ার্ল্ড কাপে কাজে দেবে। নেটে ব্যাটিং, বোলিং, মাঠে রানিং, স্ট্রেচিং, ফিল্ডিং এবং অন্যান্য অনুশীলনে ঘাম ঝরিয়ে যাচ্ছেন যুবা ক্রিকেটাররা, করছেন ক্যাচিং ও প্র্যাকটিস। আর এই সম্পূর্ণ অনুশীলনটা দেখছেন নাভিদ নওয়াজ, তাকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন বাংলাদেশেরই দেশীয় কিছু কোচ, তারাও ঘাম ঝরিয়ে যাচ্ছেন এই যুবা ক্রিকেটারদেরকে নিয়ে। তাদের প্রস্তুত করার জন্য তারা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, সেই চেষ্টা ত্রুটি করছেন না ক্রিকেটাররাও, তারা মেনে যাচ্ছেন কোচেদের প্রয়োজনীয় পরামর্শ ও দিক নির্দেশনা। অনুশীলনের শেষে নাভিদ নওয়াজ তার পর্যবেক্ষণ দিয়ে আশাবাদ জানিয়েছেন এই দলটিকেও তিনি প্রস্তুত করবেন বিশ্বকাপের একটি কম্পিটিটিভ দল হিসেবে। তার পর্যবেক্ষণ থেকে তিনি যা বললেন চলুন শুনি সেই কথা। Yeah, we started the camp in Sylhet 2 days ago. Things are going well and everyone is very keen because we had a lot of stop starts due to the COVID situation, but we are very positive that you know, we can train these boys and prepare them to the best of the in their condition to prepare for the World Cup. And hopefully we will play Afghanistan in September and the boys will get match experience and we also can gauge how the team will perform, so for us to make our decisions moving forward.
prepare ourselves best for the World Cup.